নমস্কার বন্ধু, এবারে পূজোর আগে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে শিক্ষকদের জন্য বড় উপহার পাঠানো হচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি উপহার পাঠাচ্ছেন এবং সেই উপহারে কি সমস্ত শিক্ষক মহল কি খুশি, তো এই নিয়ে আজকে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সহসাধারণ সম্পাদক মাননীয় স্বপন মণ্ডল মহাশয়ের সাথে। তো স্বপনবাবু, কি উপহার পাঠাচ্ছে এবং এতে কি মনে হচ্ছে যে শিক্ষক সমাজের যে ক্ষোভ সেটা কি প্রশমিত হবে, কি বলবেন আপনি? আমরাও দেখলাম যে বিভিন্ন মাধ্যমে আর কি একটা মেসেজ ফরওয়ার্ডেড হচ্ছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকের কাছে যে অনারেবল সিএম বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের প্রাথমিক থেকে শুরু করে একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত তাদের এবারে শারদ শুভেচ্ছা গ্রিটিংস কার্ডের মাধ্যমে জানাবেন এবং আগামীকাল থেকে এগুলো স্পিড পোস্টে দিয়ে দেওয়া হবে এবং বুধবারের মধ্যে যাতে পৌঁছে যায় সে ব্যবস্থা সরকার সব স্কুলের জন্য আসছে। বাবু, যাই হোক, এই 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 দুটোর মধ্যে একটা অভিনবত্ব আছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন তো, যে হয়তো সরকারের তরফ থেকে একটা এই যে শিক্ষকদের যে মধ্যে যে অসন্তোষ, সেই অসন্তোষকে প্যাসিফাই করার জন্য একটা চেষ্টা হচ্ছে আর কি। কিন্তু আমরা মনে করি শিক্ষক সংগঠন যেহেতু আমরা এবং শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব করি আর কি, আমরা মনে করি যে শিক্ষকদের যে মৌলিক সমস্যাগুলো আছে, আমি একবারে প্রাথমিক থেকে শুরু করে যদি উচ্চ মাধ্যমিক স্কুল পর্যন্ত বলি এবং তার সঙ্গে সঙ্গে প্যারা টিচার এসকেএমএসকে যারা আছেন তাদের কথা বলি আর কি, তাহলে আমাদের রাজ্যে কিন্তু প্রচুর সমস্যা আছে। তো মুখ্যমন্ত্রী যে চেষ্টাটা করছেন যে হয়তো কিছুটা সান্ত্বনা দেওয়া আর কি এই গ্রিটিংস কার্ড পাঠিয়ে, কিন্তু আমরা বলবো যেটা পরিষ্কার করে বলতে চাই, প্রাথমিক স্কুলের টিচারদের জন্য যে ন্যাশনাল বেনিফিট দেওয়ার কথা ছিল সেই বেনিফিট, গ্রাজুয়েট টিচারদের টিজিটি স্কেল, তারপরে উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকের জন্য যে একটা অ্যাডিশনাল ইনক্রিমেন্ট দেওয়ার কথা, এইসব ব্যাপারগুলো যদি না মেটে এবং সার্বিকভাবে শিক্ষক সমাজের যে প্রমোশন সিস্টেম, এটাকে ক্যাশ বলি আমরা, সেই ক্যাশ বেনিফিট যদি সরকারের পক্ষ থেকে না দেওয়া হয়, পার্শ্ব শিক্ষকদের যদি নির্দিষ্ট বেতন কাঠামো না দেওয়া হয়, এসএসকে এমএসকেদেরও যদি নির্দিষ্ট বেতন কাঠামো না দেওয়া হয়, তাহলে কিন্তু অত সহজে শিক্ষক সমাজকে মানে কি বলা যায় শান্ত করা যাবে বলে আমাদের মনে হচ্ছে না। এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি, হয়তো তারা অন্যভাবে ব্যাপারটাকে জাজ করছে, কিন্তু আমরা শিক্ষক সংগঠন শিক্ষা আন্দোলনে যেহেতু থাকি আর কি, আমরা আমরা প্রত্যক্ষ করেছি যে প্রচন্ড বিক্ষোভ শিক্ষক সমাজের মধ্যে আছে, ক্ষোভ আছে আর কি। তো সেই ক্ষোভকে প্রশমিত করতে গেলে আগে আমাদের যে মৌলিক সমস্যাগুলো, সেই মৌলিক সমস্যাগুলো মেটাতে হবে, তার সাথে সাথে যে এই যে স্কুলগুলোতে ব্যাপক পরিমাণ শিক্ষকের চাহিদা আছে, শিক্ষক নিয়োগটা আটকে আছে, সেটাও কিন্তু ত্বরান্বিত করতে হবে এবং নিয়মিত করতে হবে। এই ব্যাপারগুলো মিলিয়ে সব যদি হয় তাহলে তবে গিয়ে শিক্ষক সমাজের মন পেতে পারে সরকার, এটা আমরা মনে করছি, তা নাহলে কিন্তু সম্ভব। অতএব মুখ্যমন্ত্রী কিন্তু এটা বুঝতে পেরেছেন যে শিক্ষক সমাজ কিন্তু বিভিন্নভাবে তারা ক্ষুব্ধ রয়েছে, তাই আপাতত পুজোর আগে ডিএ বা অন্যান্য কিছু না দিতে পারলেও বা এসএসকে এমএসকে বা পার্শ্ব শিক্ষক সঙ্গে এই জাতীয় শিক্ষকদের জন্য কিছু ঘোষণা না করতে পারলেও মূলত তিনি যে প্রধান শিক্ষকদেরকে মাধ্যমে কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন, তো আগামী দিনে এই বিষয় নিয়ে শিক্ষক মহলে কী প্রতিক্রিয়া আসে বা মুখ্যমন্ত্রীর কোনো দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় কি না, পুজোর পরপরই সেইখানে কিন্তু একটা দিকে তাকিয়ে আছে শিক্ষক মহল, তা নাহলে কিন্তু সমস্ত শিক্ষক কিন্তু এই ভোটের আগে তার রাস্তায় নামার জন্য ব্লু প্রিন্ট তৈরি করছে এবং সেক্ষেত্রে তারা দাবি আদায়ের জন্য ঝাঁপিয়ে পড়বে। আপাতত এইটুকুনি বন্ধু, আপনারা এই বিষয়টিকে কীভাবে দেখছেন অবশ্যই জানাবেন। আপাতত এইটুকুনি, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।